ফ্রি কিক থেকে লিওনেল মেসির মতো গোল করে সবাইকে তাক লাগিয়ে দিলেন হুলিয়ান আলভারেস। বর্তমানে পেপ গার্দিওলার অধীনে সিটির জার্সিতে এক প্রকার উঠছে আলভারেস। আলভারেজের এই উত্থানের গল্পই থাকছে আজকের প্রতিবেদনে। বন্ধুরা, গত বছর আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেট ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছিল আলভারেস। প্রথম সিজনে ইউরোপিয়ান ক্লাবে যোগ দিয়ে একের পর এক ম্যাজিক্যাল পারফরমেন্স করতে থাকে ফুটবলের স্পাইডার বয় খ্যাত হুলিয়ান আলভারেস। পেপ গার্দিওলার অধীনে প্রথম সিজনেই সিটির জার্সিতে জিতে নেয় সকল প্রকার শিরোপা। এই আলভারেস দিনকে দিন নিজেকে ছাপিয়ে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। মাত্র 23 বছর বয়সে জিতে নিয়েছে ফুটবলের প্রায় সকল শিরোপা। ন্যাশনাল টিমের জার্সিতে এই আলভারেস যতটা উজ্জ্বল, ক্লাবের জার্সিতেও ঠিক ততটাই দুর্দান্ত আলভারেস। কাতার বিশ্বকাপে মেসির পাশে তার সেই অতিমানবীয় পারফরমেন্সের কথা সারা জীবন মনে রাখবে আর্জেন্টাইন ফ্যান্স। আর্জেন্টিনাকে তাদের স্বপ্নের শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেছিল আলভারেস। দেশের জার্সিতে সকল শিরোপা জিতে ক্ষান্ত হয়নি আলভারেস। ক্লাব ফুটবলে ছুটছে তার আপন মহিমায়। সিটির জার্সিতে প্রথম সিজনেই জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ সহ প্রায় সকল শিরোপা। চলতি সিজনে এক প্রকার ইউরোপিয়ান ফুটবলকে মাতিয়ে রাখছেন আর্জেন্টিনার এই ইয়াং সেনসেশন। একজন ফরওয়ার্ড থেকে গার্দিওলার অধীনে হয়ে উঠেছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার। দলের প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে মাঠের প্রতিটি প্রান্তে। সিটিতে কেভিন ডিব্রুইনার ইঞ্জুরির পর আলভারেজের হাতে আসে সমস্ত দায়িত্ব। একজন স্ট্রাইকার হয়েও মিডফিল্ডে খেলছেন আলভারেজ, তাতেই বাজিমাত করে যাচ্ছেন আর্জেন্টিনার এই ইয়াং সেনসেশন। বর্তমানে ম্যানচেস্টার সিটিতে সব কর্নার ফ্রি কিক নিচ্ছেন আলভারেজ। এছাড়া বল ফাইনাল থার্ড পাস দিচ্ছেন, চান্স ক্রিয়েশন করছেন, গোল শট করছেন, গোল অ্যাসিস্ট দুটোই করছেন সমানতালে আলভারেজ। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লীগ স্টেজে জোড়া গোল করেন আলভারেজ। তার মধ্যে একটি গোল ছিল ফ্রি কিক থেকে। ফ্রি কিক গোলটা অনেকটা ম্যাসির ভাইব ছিল। এই আলভারেজ অনবদ্য, অনন্য। একজন অ্যাটাকার হয়েও মাঠের মধ্যে আলভারেজের ফুটবলীয় দক্ষতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপে আর্জেন্টিনার বাজির ঘোড়া হতে যাচ্ছে হুলিয়ান আলভারেজ। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।